সব কথাই মনে পড়ছে, ছোট থেকে শুরু করে আজকের শেষ কথা সবই মাথায় আসছে। মা তো একটাই, আর মাকে হারানো তো মানে, যখন ছোটবেলায় মৃত্যু কী হয় জানতে পেরেছিলাম, তো সবচেয়ে প্রথম চিন্তা মাথায় এসেছিলো যে যেদিন মা মারা যাবে কী হবে। তো আজকে আমার জীবনের সবচেয়ে ওয়ার্স্ট ডে অফ মাই লাইফ, তো এটাই। আর মা অনেক লড়াই করেছে ক্যান্সারের সাথে, 3 বছর 3 মাস। আমি একটাই অনুরোধ করব সব মহিলাদেরকে অন্তত, যে আপনারা আপনাদের স্ক্রিনিং করান, ডিজিজের চেকিং করুন। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যত তাড়াতাড়ি ধরা পড়বে তত তাড়াতাড়ি চিকিৎসা হবে, তত বেশি দিন আপনারা বাঁচবেন। আর আমাদের দেশে পুরুষ ডাক্তার বেশি আর মহিলাদের ক্যান্সার হয় বেশি, আর মহিলারা পান লজ্জা। তো মহিলা ডাক্তারদের আমি এনকারেজ করব ক্যান্সার ফিল্ডে আসতে, আর মহিলাদেরকে এনকারেজ করব পুরুষ ডাক্তারদের সাথে লজ্জা না পেয়ে নিজের শরীরের ব্যাপারে এবং নিজের স্বাস্থ্যের ব্যাপারে কথা বলতে। আপনারা বেঁচে থাকুন, আপনারা ভালো থাকুন, এটাই আমার কথা। মা কখনো ইগনোর করেননি, কিন্তু মা আমায় বাবাকে সমাজকে কাজকে নিয়ে তো ব্যস্ত থাকতেন না। যে এটা এটা আসলে আমাদের সোসাইটিটা এমন যে আমরা হেলথ কেয়ার আর মেডিসিনকে খুব সিরিয়াসলি নেই না। আমরা ভাবি যে কিছু হবে না, আমরা ভগবানের উপরে বেশি ভরসা করি। আমাদেরকে একটু সায়েন্স আর মেডিসিনের উপরে বেশি ভরসা রাখা উচিত, জানা উচিত, চর্চা করা উচিত। আমি এটাই বলবো, একটা যদি পজিটিভ মেসেজ দিতে পারি, আপনারা সবাই চেক করান আর টেস্ট করান আর সতর্ক থাকুন, এটাই আমি বলবো।